বা কী কারণে তারা এই দুটি জেলা বেছে নিয়েছেন সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, এটা পর্যবেক্ষণ ঠিক না। তারা দেখবেন যে কোনো ধরনের সহিংসতা হয় কি না এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় কি না। তাদের একটা খুব মূল একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নির্বাচন বর্জন করা এই সংস্কৃতিটা আমরা কীভাবে দেখি, তৃণমূল বিএনপি কীভাবে দেখে নির্বাচন পর্যবেক্ষণ করা তাদের দায়িত্ব বা তাদের ম্যান্ডেটে নেই। পরিচয়টা তারা দিয়েছেন ইলেকশন এক্সপার্ট কমিটি, ইলেকশন এক্সপার্ট টিম, অর্থাৎ নির্বাচনকে তারা পর্যবেক্ষণ করবেন না, নির্বাচন নিয়ে তারা পর্যালোচনা করবেন। তারা গত কয়েকদিন ধরে তারা বাংলাদেশে আছেন এবং যিনি স্লোভাক দেশের নাগরিক ইউরোপিয়ান ইউনিয়নের, তিনি ঢাকায় অবস্থান করেন, তিনি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন মিশনের একজন কর্মকর্তা, এবং অন্য ভদ্রলোক উনি এসছেন এবং নির্বাচন পর্যন্ত উনি ঢাকায় থাকবেন বা বাংলাদেশে থাকবেন। ইতিমধ্যে তারা দুটো ঢাকার বাইরে দুটো জেলা তারা পছন্দ করেছেন, পর্যালোচনা করবেন। ইতিমধ্যে তারা চট্টগ্রাম করেছেন, আশা করছেন তারা সিলেটও করবেন। বা কী কারণে তারা এই দুটি জেলা বেছে নিয়েছেন সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, এটা ব্যাপারে আমাদের কোনো মতামত নেই। তারা ঢাকাতে বিভিন্ন জায়গায় তারা কথাবার্তা বলেছেন, তারা এখন পর্যন্ত যাদের সাথে মত বিনিময় করেছেন তার মধ্যে মূলত হচ্ছে আওয়ামী লীগ, তারা বিএনপির সাথেও করেছেন, জাতীয় পার্টির সাথেও করেছেন, আজকে তারা আমাদের সাথে করলেন। এবং এছাড়াও তারা নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন, আগামীতে আরও করবেন, গণমাধ্যমের সাথেও আপনারা তারা মানে মত বিনিময় করবেন। তাদের কিছু প্রশ্ন ছিল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে, যে যেহেতু অতীতের দুটো নির্বাচন বিশেষ করে মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না বা গ্রহণযোগ্য হয়নি, আগামী নির্বাচনটা কতটুক গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, আগামী নির্বাচনটা অবাধ প্রশাসনের নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছেন, যে প্রশাসনকে আমরা কীভাবে দেখি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তারা কথা বলেছেন, এবং নির্বাচনের দিন বা নির্বাচন ঠিক প্রাককালে তারা পর্যবেক্ষণ ঠিক না, তারা দেখবেন যে কোনো ধরনের সহিংসতা হয় কি না এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় কি না। তাদের একটা খুব মূল একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নির্বাচন বর্জন করা এই সংস্কৃতিটা আমরা কীভাবে দেখি, তৃণমূল বিএনপি কীভাবে দেখে। তো আমাদের যে উত্তর যেটা ছিল সেটা হলো যে নির্বাচন বর্জন করার অধিকার হয়তো সকলের আছে, নির্বাচন থেকে অংশ নেওয়া প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা দেখি যে 7ই মার্চ 2024 সালে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাচ্ছেন, আনন্দ নিয়ে ভোট দিতে চাচ্ছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন, তাহলে এই আগামী নির্বাচন বাংলাদেশ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। তারা এটাও জিজ্ঞেস করেছেন যে আমাদের প্রার্থী যদি সেই নির্বাচনে জয়ী না হয় তাহলে আমাদের প্রতিক্রিয়া কী হবে। আমরা এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, আমরা তো সকলেই মনে করছি আমাদের প্রার্থী জয়ী হবে। তবে একটা জিনিস, যে কোনো নির্বাচন মানে যে কোনো প্রতিযোগিতার মতোই একজন হারে বাকিরা, একজন জেতে বাকিরা জেতে না, তবে এই মানে এই না যে সে পরাজিত হলো, ওই নির্বাচনে হয়তো সে পরাজিত হয়েছে কিন্তু মানুষের কাছে তার সমর্থন আছে, আগামীতে হয়তো সে